স্বাগত দীপ্তর সাথের এই বিশেষ আয়োজনে। 25 মার্চ বাংলাদেশের ইতিহাসে এবং বাঙালির ইতিহাসে এক ভয়ঙ্কর রাত বা ভয়াল রাত যেভাবেই আমরা ব্যাখ্যা করি, সেই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কি করেছিল সেটা বিশ্ব জানে, বিশ্বের কাছে সেটাও এক ভয়ঙ্কর গণহত্যা ছাড়া অন্য কিছুই হতে পারে না, যেটা ঠিক শব্দ দিয়ে প্রকাশ করা কঠিন। সেরকম এক দিনের কথা আমরা জানাতে চাই এবং আমরা শুনতে চাই। আর এই আয়োজনে আমাদের সঙ্গী হয়েছেন সেদিনের খুব কাছ থেকে দেখা প্রত্যক্ষদর্শী এক সাবেক ছাত্রনেতা, যার বর্তমান পরিচয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ইয়াফেশ ওসমান। আপনাকে স্বাগত। এমন একটা রাতের কথা নিয়ে আপনার মুখোমুখি আমরা, যেটা আসলে অনেক ভালোভাবে হয়তো বলতে পারবেন, কারণ অত কাছ থেকে দেখার অভিজ্ঞতা আমাদেরও নেই। প্রথমে আমি আমার বক্তব্য শুরু করার আগে, যে বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের স্তরে উঠল সেই জন্য আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই, এবং সেই সাথে আমি দেশবাসীকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ সবাই মিলে চেষ্টা করেছি বলে এটা হয়েছে। এবং আজকে গতকালই বঙ্গবন্ধুর মানে যা কী বলবো জন্মদিবস গেছে, সেই জন্য জাতির জনককে স্মরণ করে আমি আমার একটা নিজের কবিতা আওড়েই শুরু করতে চাই। জন্মেছ তাই দেশের জন্ম গৌরব অমলিন, অবনত মাথা চরণে তোমার জাতির অনেক ঋণ, তোমারই কারণে জজ জেনারেল হয়েছে মন্ত্রী নেতা, ভুলে যদি যায় পাপের অঙ্কে পূর্ণ হইবে পাতা, যতদিন রবে বাংলার মাটি পাখিরা গাহিবে গান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি যেখানে শুরু করেছিলেন সেখানে যাই এবার আমি। আমি তখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট, মানে ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ইকসুরি ভিপি, যার জন্য আপনার মূলত এটা শুরু হয়, মানে যুদ্ধ শুরু করার আগের যে পর্যায়টা সেখানে কিন্তু শুরু হয়, যেটা এখন আপনার সার্জেন্ট জহুরুল হক হল, তখন তো ইকবাল হল, এবং ওখানে ছাত্রলীগের মানে বড় নেতারাই সবাই, এবং তার সাথে যেহেতু ছাত্র সংগ্রাম পরিষদ করা হয়েছিল সেখানে ছাত্র ইউনিয়নের নেতারাও একসাথে বসতেন। কিন্তু দেখা গেল যে ক্রমান্বয়ে ওখানে পুলিশ এবং সরকারের মানে নেক নজর না উল্টো নজরটা পড়া শুরু হলো, অর্থাৎ তাদেরকে ওখানে থাকা সম্ভব হচ্ছিল না, গোয়েন্দা সংস্থার আনাগোনা শুরু হয়ে গেছে। তো অবশ্যই, এবং সেই কারণে মূলত কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে তাদেরকে সাপোর্টটা দিতাম, অর্থাৎ তাদের মিটিংগুলো করানো, তাদেরকে আশ্রয় দেওয়া। সুতরাং অঙ্গাঙ্গিভাবে আমি বলবো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও কিন্তু ওই মানে ইকবাল হলের মতোই বা এখনকার সার্জেন্ট জহুরুল হক হলের মতোই পুরো সময়টাই কিন্তু আমরা আপডেটেড ছিলাম। এবং আমার যেটা মানে আমরা কিন্তু মানে যুদ্ধের জন্য তৈরি হয়েছে আরও আগে থেকে, না সে 7ই মার্চের ডাকেরও আগে থেকে কিন্তু আমরা জানতাম যে এই পথেই যাবে, এবং যেই কারণে আমরা আপনার ড্যামরার একটা মানে কী বলবো যেখানে একটা পুকুর কাটা হয়েছিল, অর্থাৎ তখনও পানি আসে নাই, ওইরকম একটা জায়গায় উনি সার্জেন্ট না উনি হলেন উইং কমান্ডার খুরশিদ সাহেব, উনি কিন্তু আমাদেরকে তখন রাইফেল চালানো শেখানো শুরু করেছিলেন। সুতরাং এই জিনিসটা, হ্যাঁ সুতরাং এই জিনিসটা বলতে গেলে মানুষের কাছে আস্তে আস্তে প্রতিভাত হয়ে গেছিলো আর কি, যেমন বিশেষ করে 7ই মার্চে বঙ্গবন্ধুর মানে ডাকে যে মানে উনি যে বক্তৃতাটা দিয়েছিলেন সেখানে কিন্তু পরিষ্কার উনি একটা কথা বলে গেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার চেয়েও বড় একটা পয়েন্ট আমরা অনেকে ভুলে যাই, উনি কিন্তু বলেছিলেন এখন থেকে পূর্ব বাংলার টাকা পশ্চিম পাকিস্তানে যাবে না, এক পয়সাও যাবে না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন মানে স্বাধীনতার ঘোষণা কিন্তু আগেই হয়ে গেছে, এবং যেটা পশ্চিম পাকিস্তানের ওরা আমার মনে হয় ওদের যেহেতু পাঠানদের মাথায় একটু বুদ্ধি কম, তারা বুঝতে হয়তো একটু সময় নিয়েছে আর কি, ঘিলু কম বলেই। তো 25শে মার্চ আপনার আমার একটা ইয়ে ছিল, মানে অ্যাসাইনমেন্ট ছিল আমাদের ফিজিক্স ল্যাব থেকে, আমরা পারদের বিকারগুলো নেব এবং আমরা বম তৈরি করব। এবং আমাদের শিক্ষক তোফাজ্জল সাহেব, উনি আমার শিক্ষকই ছিলেন মানে ফিজিক্স পড়াতেন,
উনি ওদিন বিকেলবেলা এসেছিলেন এবং আমরাও কয়েকজন ওখানে জড়ো হয়েছিলাম। এবং যেহেতু এই ধরনের একটা কথা চলছে বা এই ধরনের একটা সংবাদ আমরা পাচ্ছি, তো স্যারকে বললাম, স্যার আজকে আপনি বাড়ি চলে যান, আজকে রাতটা একটু দেখা দরকার বলে আমরা দরকার হলে আবার এই ব্যবস্থাটা করা যাবে। এই কথা বলে আমিও সন্ধ্যার পরে পরে কিন্তু আপনার মোটামুটি আমাদের হলগুলো খালি হয়ে গেছিলো, কারণ ছেলেরা বুঝছিল যে রাত্রে একটা কিছু হবে এবং সেই ধরনের নিউজও কিছু কিছু আসছিল। তো আমার রাজারবাগে পুলিশ লাইনের আপনার পূর্ব দিকের যে গেট উল্টো দিকেই আপনার রাজা মানে কি বলে আপনার মোমেনবাগ যেটা, তো ওখানে আমাদের বাসা ছিল। তো আমি যখন যেয়ে পৌঁছালাম তখন ধরেন 8টার মতো বাজে আর কি। তো আমি দেখলাম যে তার আগে ছেলেপেলেরা ওখানে তারাও কিন্তু তৈরি হচ্ছে আর কি। তো আমি সবাইকে আমরা চেষ্টা করলাম যে ঠিক আছে, পুলিশ বাহিনীর যারা ভাইরা আছে তারা কিছু পুলিশ ব্যারাকে থাকবে, কিছু বাইরে আপনার দুপাশে যে বাড়িগুলো আছে তাদের ছাদে কেউ পজিশন নেবে, কেউ বারান্দায় পজিশন নেবে, এইভাবে ব্যবস্থাগুলো আমরা শুরু করে দিলাম। এই করতে করতে প্রায় 8-10 পর্যন্ত বেজে গেল আর কি। তারপরে কিছুক্ষণ মানে রেস্ট নিয়ে আবার এসে যখন রাস্তায় দাঁড়াচ্ছে তখন দেখলে তখন প্রায় 11:30-11:30 মতো। তো তার মধ্যে কিন্তু ওরা আপনার ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে অলরেডি, হ্যাঁ, তখন খালি ওই শব্দ শুনছি আর কি। এবং তারপরে আপনার ধরেন বেশিক্ষণ না, 15-20 পরেই কিন্তু গোলাগুলি শুরু হয়ে গেল আর কি। অর্থাৎ তারা ট্যাঙ্ক থেকে আপনার কামান দাগা শুরু করলো এবং ট্রেশার বুলেট দিয়ে আপনার পুরো বলতে গেলে দিনের মতো আলো করে ফেললো আর কি। মানে ওই বুলেটগুলো মানে ছুড়লে পরে আপনার আলো হয়ে যায় চারিদিকে। তো যেই কারণে আমাদের মানে বেশিক্ষণ বোধ হয় টিকতে পারে নাই আমাদের পুলিশরা, প্রায় ঘণ্টাখানেক তারা কোনো রকমে মানে ফাইট দিয়ে দাঁড় করানোর চেষ্টা করেছিল কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াতে পারে নাই। তারপরে তারা ঢুকে পড়লো রাজারবাগ পুলিশ লাইনের ভেতরে এবং তারপরে ওখানে যা ম্যাসাকার করার তা তো করেছে। পরের দিন সকাল আমি তখন না তখন তো আমরা যেহেতু আমাদের বাসার একটু সামনে, আমরা একটু পিছনে আমাদের এই পরিচিত আরও 2-1 বাড়িতে অনেকে আশ্রয় নিয়েছিলাম, আমিও একটু সরে গেছিলাম ওখান থেকে। কিন্তু একদম সকাল ভোর হওয়ার আগেই আমরা মোটামুটি 2-4 যারা ওই পাড়ায় যে ছেলেগুলো ছিল তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করলাম যে ওই পুলিশদের অবস্থা কী হয়েছে এটা জানার জন্য আর কি। তো দেখা গেল অনেকেই ওখানে মৃত্যুবরণ করেছে এবং কিছু তখন আপনার ওই পুরো ড্রেস নিয়ে কিন্তু তারা একটা মানে নিজেদের রক্ষার জন্য চেষ্টা করছে আর কি। তো তাদেরকে আমরা যেটা করলাম, তাদের কাপড়গুলো খুলে নিয়ে আমরা লুঙ্গি শার্ট পরিয়ে তাদের কাপড়গুলো আমরা মানে অর্থাৎ ড্রেসগুলো হ্যাঁ বানিয়ে তাদেরকে আরও পিছন দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলাম আর কি। ওই দিন মোটামুটি এইভাবেই কেটেছে। সকালটা দেখে কি মনে হলো তখন? সকালটা আসলে আমার মানে মানে মনে হলো যেন একটা ভিন্ন কোনো দেশ আর কি। যে পাকিস্তানের যে রূপ কত মানে কদর্য হতে পারে সেই রকম একটা রূপ নিয়ে বোধহয় সকালটা তৈরি হলো আর কি। তো চারিদিকে রক্তাক্ত অবস্থা এবং তারপরে আপনারা তো জানেন তো সেটা তো কেবল ওখানে একা না, আপনার জগন্নাথ হল থেকে আরম্ভ করে কী না করেছে তারা, কী না করেছে। এবং তার দুদিন মানে একদিন পরে আপনার ওই 2 জন্য আপনার কারফিউ শিথিল করেছিল, তখন তো কারফিউ চলছিল আর কি। তো ওই সময় আমি বেরিয়ে এসে আপনার প্রথম গেলাম মানে সার্জেন্ট জহুরুল হক হলে, অর্থাৎ এখন যেটা ইকবাল হক সেখানকার ইকবাল মানে তখনকার ইকবাল হল, সেখানে যেয়ে দেখলাম যে লাইন ধরে ওই ছাত্রদের যাদিকে মারা হয়েছে তাদেরকে মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে আর কি। তো আমি তো যেহেতু আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি, সুতরাং আমি ওখান থেকে কোনো রকমে মানে কী বলবো কান্না থামিয়ে যে হাজির হলাম আমার হলে এবং আমার ইউনিভার্সিটিতে, ওখানেও বিভিন্ন হলে আপনার বেশ কিছু ছেলেকে মেরেছে। আপনার ফায়ার সার্ভিস ছিল আপনার তৎকালীন, ওইটাকে বলা হতো লিয়াকত হল, এখন যেটাকে বলা হয় আপনার ওইটাও জহুরুল হক হল মানে কী বলবো ওইটা বোধ হয় সরোয়ার্দি হল। তো ওটার পাশে একটা আপনার ফায়ার সার্ভিসের ছিল, ওইটাকেও রেহাই দেয়নি আর কি। ওখানে ফায়ার সার্ভিসের লোকগুলোকে তারা মেরেছে এবং কেমন করে জানি না আমাদেরও 2-4 বন্ধু বোধ হয় কাছাকাছি পালানোর চেষ্টা করেছিল, ওদিকে ওখানে হত্যা করা হয়েছে। তো ওখানে যেহেতু 2 সুতরাং আমি বেশি সময় পাই নাই, এর মধ্যে কারোর সাথে যোগাযোগ করাও সম্ভব ছিল না আর এখনকার মতো তো আপনার যোগাযোগের মানে ব্যবস্থাও ছিল না আপনারা জানেন। তো তারপরে আবার বাসায় ফিরে গেলাম আর কি। তো ফিরে যেয়ে আসলে বাবা তখন বলল বোধ হয় তোমার এখানে আর থাকা উচিত না। তো তারপরের দিন যে আপনার ওই কী বলে এটা দিল ওই কারফিউ যে যতক্ষণ ওই কোন, তার মধ্যে আমি আপনার প্রথম ওই বুড়িগঙ্গা পার হয়ে রুহিতপুরে আমাদের
এক মানে জানাশোনা ওই কী বলে এমদাদ ভাই অনেকেই জানেন আর্টিস্ট এমদাদ ভাই, উনি খুবই প্রোগ্রেসিভ মানুষ ছিলেন। ততক্ষণে তো বঙ্গবন্ধুর একটা আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে আসে। হ্যাঁ, ওই ঘোষণা তো আমরা পেয়ে গেছিলাম। সুতরাং আমরা কিন্তু তৈরি হচ্ছিলাম এখন কী করে আপনার বর্ডারে যাবো এবং কী করে ট্রেনিং নিয়ে ফিরবো। এছাড়াও তার আমাদের তখন অন্য কিছুই চিন্তা ছিল না, যে বঙ্গবন্ধু যেহেতু স্বাধীনতার ডিক্লারেশনও একটা হয়েছে আর 7ই মার্চেই আমরা জানতাম যে এই ঘটনায় ঘটবে। সুতরাং আমরা তখন তৈরি হচ্ছে কী করে বর্ডারে যাব এবং ওখানে যে তখন কি আপনারা এই যোগাযোগ ব্যবস্থা এরকম উন্নত ছিল না, কিছুই ছিল না, এবং মোবাইল নেই, কোনো কিছু নেই, কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন, উনি গ্রেপ্তার হয়ে গেছেন, সেটা কি আমরা তখন আপনারা জানছিলেন না? ওইটা পরের দিন, পরের দিন জানা গেছে, মানে ওই সাথে সাথে কিন্তু জানা যায়নি আর কি যে ওনাকে পাকিস্তানে নিয়ে গেছে কি না। তবে উনি বাড়ি ছেড়ে যান নাই এবং ডিক্লারেশন দিয়ে গেছেন, এইটুকু সবাই জানে আর কি, এবং এইটাও জানতো যে ওনাকে পাকিস্তানে নিয়ে যাবে আর কি, সেটাও মোটামুটি সবাই জানতো আর কি। মানে আমাদের, আমি বললাম যে ছাত্র নেতা যারা ছিল তৎকালীন, মানে যারা মোটামুটি মুভমেন্টটা চালাচ্ছিল তখন আর কি। এবং ওই বুড়িগঙ্গার ওপারে যে আপনার ওখানে বেশিক্ষণ থাকলাম না, যার জন্য পরে আপনারা ওখানে কিন্তু একটা ম্যাসাকার করা হলো রাত্রেবেলা আর কি। মানে আমার ভাগ্য ভালো যে আমি আর একটু পিছনে যে আপনার রুইতপুর পর্যন্ত চলে গেছিলাম, ওখান থেকে আবার গেলাম আপনার ইয়েতে, ওই কী বলবো, ওই প্রাণেশ মণ্ডল, আপনি জানেন শিল্পী প্রাণ, হ্যাঁ প্রাণেশ মণ্ডল, তো ওনার, হ্যাঁ ওনার বাসায় গেলাম, ওনার বাসায়ও ছিলাম প্রায় 3-4 দিন। তারপরে ঠিক করলাম যে এইভাবে আর থাকা যাবে না, যেতেই হবে যেমন করে হোক। তো পরে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আরেক ভদ্রলোক আমার সাথে ছিল ন্যাপের, তো উনি আর আমি দুজনে মিলে তখন আপনার এই যে দাউদকান্দি পার হলাম জাস্ট আর কি। দাউদকান্দিতে তখন এত পথ এইভাবে যাওয়া যেত না, মানে অনেকগুলো ফেরি টেরি পার হয়ে যেতে হতো আর কি। তো আমরা যখন ওপারে গেলাম, যাওয়ার পরে পরেই দেখা গেলো যে ওখানকার আর্মি কনভয় কতগুলো আসছে আর কি। এক দোকানদার বললো যে আর যাই করেন না করেন, এখন লুঙ্গি পরে নেন, অর্থাৎ শার্ট প্যান্ট পরা দেখলে পারে তারা রক্ষা করে, মানে রক্ষা পাওয়া কঠিন আর কি। তো এই করে ওখান থেকে আপনার একটা নৌকায় আপনার সেটা আরও ভেতরের দিকে যাওয়া যায়। তখন বলতে গেলে উদ্ভ্রান্তের মতো যাচ্ছি আর কি, কোন পথে যাবেন, মানে তখন কিছুই ঠিক নাই, তখন কিছুই ঠিক নাই আর কি। তো যাক, দুজন যেহেতু ছিলাম একটুখানি অন্তত মানসিক শক্তিটা ছিল আর কি। তারপর আমরা নৌকায় করে, নৌকাটাও এক জায়গায় যেয়ে থেমে গেল, তখন বোধহয় রাত 9টা-10টা হবে, মাচ্ছাখাল বলে একটা জায়গা, ওখানে যেয়ে বললো যে আমরা তো আর যাবো না, তো আমরা ওখানে নামলাম। নামার পর আপনার ওই মানে চারিদিকে অন্ধকার, কোথাও কোনো বাতি নাই, কিছু নাই, মানে কোনো নিশানাও পাওয়া যাবে না আর কি। তো আমরা ধান ক্ষেতের ভেতর দিয়ে দুজন যাচ্ছি আর কি। তো আপনি ওই চারি চিন্তা করেন, একটা মানে ঘুটঘুটের অন্ধকার একটা রাত, তারপর ধান ক্ষেতের আল ধরে চলে যাওয়া আর কি, মানে ভয় ভীতি যাই বলেন আর কি, ভেতরে ভেতরে তো নানা রকম কিছু হচ্ছেই আর কি। তারপরে প্রায় ঘন্টা দুয়েক হাঁটার পরে আমরা একটা জায়গায় দেখলাম যে একটা বাতি জ্বলছে, অর্থাৎ মনে হলো একটা দোকান টোকান হতে পারে। তো ওই ভদ্রলোকও তখন দোকানে ঝাঁপ বন্ধ করছে আর কি। তো আমরা দুজন যে হাজির হলাম এবং ওখানে মতলবে কিন্তু চলে গেছি আমরা, তখন আমরা এটাও বুঝতে পারি না এই জায়গাটা কোথায়, বললো মতলব। আচ্ছা, তো তারপর আমরা প্রথমেই আপনার ওই তাকে জিজ্ঞেস করলাম যে এখানে আমাদের এক পিয়ন ছিল, তো ওই পিয়নের নাম মানে লুৎফর বলে, তা বললাম তার বাসাটা জানতাম যে মতলবের কোথাও একটা হবে আর কি। মতলবে যাওয়ার পরে বুঝলেন যে এখানে আপনার পরিচিত পিয়ন, হ্যাঁ ওই আমাদের পিয়ন ছিল কোথায়। কিন্তু এই গল্পটা, গল্প ঠিক না, এটা হলো বাস্তবতা, সেই কাহিনীটা আমরা আরও অজানা তথ্যগুলো জানবো, কিন্তু একটা বিরতি নিচ্ছি, দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি, দীপ্তর সাথেই থাকুন। আবারও স্বাগত, দীপ্তর সাথে আমাদের আজকের অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ইয়াফেশ ওসমান। আপনি যে জায়গায় থেমেছিলেন বিরতিতে যাওয়ার আগে, এক পিয়ন আপনাদের পরিচিত মতলবে লুৎফর, তার বাড়িটা কোথায় সেই জিজ্ঞাসা রেখেই আমরা শেষ করেছিলাম তারপরের অংশ। না, যখন ওনাকে বললাম যে তার বাড়িটা যদি আপনারা আমাকে আমাদেরকে একটু বলতে পারেন, তো বললো কাছেই, এবং একটা বাচ্চাকেও দিল যে নিয়ে যাওয়ার জন্য। তো ওর ওখানে যে ওর ওখানে রাত কাটিয়েছিলাম আর কি, হ্যাঁ বেশ রাতই হয়ে গেছে। তো সেও মানে ভূত দেখার মতো অবস্থা আর কি তার, যে কোথায় হঠাৎ করে হাজির হয়েছে আমরা। তো পরের দিন আপনার ওখানে এক রাত ছিলাম ওর ওখানে, পরের দিন আমরা ওখানে ওই যে আপনার পায়েলগাছা কলেজ, তো কলেজের যে ভিপি
নয়ন নাম, ডাকনাম নয়ন, ছাত্র ছাত্রলীগেরই তো, ও একটা ওকে ওকে মানে ধরার ব্যবস্থা করলো লুৎফজিয়ে, এবং আমরা সে ঠিক করলো যে তার একটা দল পাঠাচ্ছে, সেই সাথে আমরাও চলে যাবো আর কি। তা আমরা ঠিক হয়ে গেছে আগরতলার দিকে, হ্যাঁ আগরতলা দেবো, ওটা যেহেতু ওরা পাঠাচ্ছে ওইভাবে আর কি। তো ওদের সাথে প্রায় তাও সারা রাত হেঁটে পরের রাত্রে আর কি, তারপর আমরা আগরতলায় যেয়ে পৌঁছালাম আর কি। তো এইটা হলো ওই যে মানে দেশ থেকে, তখন আবার ওখানে যে আবার ওই ছাত্র নেতাদের সাথেও দেখা হলো। তখন তো ধরুন 26-27-28 মানে ওই মাস শেষ, এপ্রিলের প্রথম দিকে আগরতলায় পৌঁছে দেখবেন যে অনেক ছাত্র নেতা আসছে না, ওখানে তো সবাই আপনার পার্টির লোকজন থেকে আরম্ভ করে সবাই। তো তখন আবার এর মধ্যে কিন্তু আমাদের ফ্যামিলিও চলে গেছে কলকাতায় আর কি, মানে আমার বাবা মা, সে খবর ওখান থেকেই পেয়েছি আর কি। যেহেতু কলকাতা থেকে আবার অনেকে আসা যাওয়া করে, তো ওরাই বললো যে আপনার বাবা এবং ফ্যামিলি তো ওখানে চলে গেছে। তো জাস্ট ওই মানে মুক্তিযুদ্ধে যা মানে তখন এরপরে ট্রেনিং নেওয়ার আগে ভাবলাম যে একবার দেখা করে আসছি আর কি। তো ওইভাবে আর কলকাতা গেছিলাম, এবং যে এপ্রিল মাসটা ওখানেই প্রায় কেটে গেছে, মে মাসের প্রথম দিকেই আপনার ওই বাবা বলেছিলেন যে ওখানে কাগজের কাজ টাজ করতে পারতাম। আমি বললাম যে না, এইটা বোধহয় আমার জন্য, যেখানে বন্দুক হাতে ধরা যায় সেখানে কলম ধরতে রাজি না আর কি। তো যাক, তাও উনি ইনসিস্ট করেছিলেন, বাট আমি না বলেই পালালাম আর কি আগরতলায় আস। এবং ওই পথে আসতে যে আপনার ওই যে আপনার ত্রিপুরা আর আপনার কী বলবো আসাম, দুইটার মধ্যে কিন্তু তখন আবার একটু নিজেদের রেষারেষি চলছিল ওদের গভর্নমেন্টের। তা আমরা যখন ওই যে আপনার আগরতলা মানে কী বলবো আসামে এসে পৌঁছালাম, বাই ট্রেন আর কি, তো ওখান থেকে নেমে আমাদের ওই মানে মোটামুটি ওখানে আমাদের কয়েকজনকে অ্যারেস্ট করলো আর কি। অ্যারেস্ট করলো এই জন্য যে আমরা আমাদের কাছে ওই যে পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের কিন্তু একটা ছাড়পত্র আছে, কিন্তু আসামের নাই আর কি। তো আমরা আসামে আসামি হয়ে গেলাম আর কি। তো পরে সারা রাত থাকলাম ওদের আপনার ওই কী বলবো ওদের ওই থানার বারান্দায় স্যার। তখন ওই চোখ উঠে গেছে, চোখে মানে যেটা জয় বাংলা রোগ বলতো ওরা আর কি, অর্থাৎ কন্টিনিউয়াসলি চোখ থেকে পানি বেরোতো এবং চোখ ফুলে যেত। তো ওই অবস্থায় আমাদেরকে পরের দিন আপনার এতে কোর্টে নেওয়া হলো। তো কোর্ট থেকে আপনার তারা জিনিসটা তো আগে থেকেই জানে, তো তারা ছেড়ে দিল, বললো যে না ওরা দেখেন গো। পরে আবার আমি ওই এসে আগরতলায় পৌঁছালাম। আগরতলা থেকে বর্দোয়ালি ক্যাম্প বলে একটা ক্যাম্প করা হয়েছিল তখন আমাদের, আমি ওই ক্যাম্পে চলে গেলাম সরাসরি, এবং ওখান থেকে আমাদেরকে লিফট করে পরে আপনার আসামের তেজপুরে নিয়ে যাওয়া হয় আর কি, ফর ট্রেনিং, ফুল ফ্লেজের ট্রেনিং। এবং ওই ওই ফুল ফ্লেজের ট্রেনিং ওখানে, এবং বহু ছেলে আপনার ওখানে কেবল মানে কত ধরনের ছেলেরা যে একসাথে হয়েছিলাম আমরা, একদম কৃষকের ছেলে থেকে আরম্ভ করে আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র থেকে ছাত্র নেতা থেকে আরম্ভ করে সবাই মিলে আর কি, ইঞ্জিনিয়ার, কোনো শ্রেণী বিভাজন নেই, পেশা যাই হোক সবার হাতে অস্ত্র এবং সবার লক্ষ্য মুক্তি। এবং যেহেতু ধরেন তখন আমি তো ফাইনাল ইয়ারে অ্যাকচুয়ালি আমরা পরীক্ষা দিয়ে ফেলেছিলাম পাকিস্তানে, তো এখন ওই আমাদেরকে তো ট্রেনিংয়ের একটা ইয়ে করার জন্য, যেহেতু আমি ওখান ধরেন ওদের মধ্যে তো ঢাকা ইউনিভার্সিটির একজনকে তারা ঠিক করলো অ্যাজ মানে টিম লিডার, আর যেহেতু ইঞ্জিনিয়ার হিসাবে মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমি তো ভিপি, সুতরাং আমি অটোমেটিক্যালি আমাকে একটা ইয়ে একটা সেক্টর দেওয়া হলো আর কি। প্রায় তখন ধরেন এক একটা এতে প্রায় 75 জন মুক্তিযোদ্ধা একসাথে, আমরা মোর দ্যান দ্যাট আই থিঙ্ক 80 মতো আর কি। তো এখন ওই ওখানে তো ট্রেনিং চললো, ট্রেনিং প্রথম তারা ঠিক করলো যে আমাদেরকে ফুল ফ্লেজড আর্মি ট্রেনিং দেবে আর কি, কিন্তু পরবর্তী মাঝপথে তারা ঠিক করলো যে না এতে হবে না, বরঞ্চ গেরিলা ওয়ারফেয়ারের জন্য তাদেরকে তৈরি করা উচিত, এবং এটা বোধহয় পার্টি থেকেও বলা হয়েছে। তো তখন পুরো জিনিসটা বদলে ফেলা হলো আর কি, ওই আমরা পা মিলিয়ে চলা ওইটাও হলে পরে বুঝতে পারবে যে এটা ট্রেন মানুষ, পা যাতে না মিলিয়ে চলা সেটার জন্য চেষ্টা করা হলো আর কি। তো ওখানে প্রায় আপনার 5 সপ্তাহের মতো ট্রেনিং হলো আমাদের, হ্যাঁ প্রায় জুন টুনো প্রায় মানে জুনের মাঝামাঝি জায়গায়। তো তারপরে আপনার ওই বিশেষ ট্রেনিং হলো যারা মানে টিম লিডার হবে আর কি। তো আমাকে ধরেন ওই ওই ন্যাচারাল ওই এই ট্রেনিংয়ের জন্য যেতে হবে, এবং ওখানে 2 সপ্তাহ থাকতে হবে, অর্থাৎ এদিকে ছেড়ে আমরা একটা অন্য ভিন্ন জায়গায় যাবো আর কি।
সেটা আসামেরই, কিন্তু আর একটু ভেতরে আর কি। ওইটা আমি এক্স্যাক্টলি জায়গাটার নামও আমার এখন মনে নাই আর কি, ওইটাও পাহাড় ঘেরা একটা জায়গা। তো ওখানে আমাদের মানে বিশেষ ট্রেনিং দেওয়া হলো এই কারণে যে কীভাবে তোমরা লিডারশিপটা দেবে আর কি। তো এখানে আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি এটা মাঝে মাঝে আমাদের আর্মি বন্ধুদিকেও বলি আর কি, যে আসলে লিডারশিপ জিনিসটা এক বঙ্গবন্ধু দেখিয়ে গেছে, আর একটা আমরা এই ছোটোখাটো যারা এরকম সিচুয়েশনে পড়েছি তারা কতগুলো জিনিস আমাদের এক্সপিরিয়েন্সটা আমি বলছি আর কি। তো যেহেতু রায়পুরের ম্যাক্সিমাম ছেলে ছিল আমার সাথে আর কি, তো ওরা আমি ওই যে আমার কট যেটা মানে ওইটাও বাঁশ দিয়ে তৈরি করা হতো একটা খাটের মতো আর কি, সবারই ছিল, মশারি লাগতো, আপনারা বুঝতেই পারেন যে মশার কামড় কীরকম। তা আমার জন্য তারা দেখলাম আপনার নিজেরাই ঠিকঠাক করে দিত আর কি। তা আমি যেদিন চলে যাব তারা জানতে পেরেছে, এবং তারা তাদের একটা ভয় হয়েছে বোধহয় আর ফিরব না আমি। তা আমি রাত্রে দেখলাম যে কয়েকজন ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর কি। তা আমি আবার ওইদিকে যে প্রবোধ দিলাম যে না, আল কাম ব্যাক এগেন। তো তাতেও বোধহয় খুব একটা তারা ইয়ে হলো না, যাক এনিওয়ে। তো আমি লাস্টে আপনার একটা আমাদের ওই যে ব্যারাকের মধ্যে আপনার ওই কালো বোর্ডের মধ্যে চক দিয়ে মানে লেখ মানে কি ভাই কিছু কিছু টেকনিক্যাল ট্রেনিং শিক্ষা দেওয়া হতো আর কি। ওইটা মানে কী বলবো আপনার ইন্ডিয়ান আর্মিরাও দিত, এবং আমরাও যেখানে যেহেতু লেখাপড়া জানা আমরাও কিছু কিছু ইয়ে করতাম আর কি। তো আমি বোর্ডের মধ্যে লিখে গেলাম যে মানে আমি তোমাদের থেকে কয়েকদিনের জন্য বাইরে গেলাম, কিন্তু এ হৃদয় তোমাদের কাছেই রেখে গেলাম, এইভাবে একটা লাইন লিখে গেছি আর কি। কবি মানুষ বোঝেন না, এমনিতে আসেই আর কি। তো মজার ব্যাপার, আমি ট্রেনিং দিয়ে পরে ফিরে আসলাম, ওরা মহা খুশি, এবং আমাকে ওই যে ব্যারাকে ঢোকার পর আপনার ওই বোর্ডটা ঘুরিয়ে দেখালো যে ওই পাশে কিন্তু তারা কাউকে লিখতে দেয় নাই, ওইটাই। তো এই জন্যই বলছি যে আসলে দুর্দিনে যে আপনার যখন মানুষ একসাথে হয় আর কি, তখন আসলে দেশটাই এক হয়ে যায়, এবং বঙ্গবন্ধু ওই কাজটা করে দিয়েছিল, দেশটা এক হলো। কিন্তু আপনার আপনি ফিরলেন ক্যাম্পে, যুদ্ধ তো শেষ হলো না, তারপরে একটা পর্যায়ে হলো আর কি। তারপরে আমরা ওখান থেকে ধরেন বাইকোরা বলে একটা জায়গার আসামের এই ত্রিপুরায় ওই বাইকোরাতে আমাদের জন্য একটা ক্যাম্প করা হলো, অর্থাৎ যারা আপনার কী বলবো যাদিকে বাংলাদেশে পুশ করা হবে। তো ওখানে ওখানেও ধরেন আমরা যারা ছিলাম আর কি দুটো গ্রুপ, একটা হলো আজাদের আর একটা হলো আমার, আবার ওদের সবগুলো আমাদের দেখাশোনা করতো আপনার কি বলে মঞ্জুরুল হাসান খান, ওই যে আপনার কমিউনিস্ট পার্টির নেতা আপনি জানেন একসময়, হি ওয়াজ দ্য টিম মানে একদম ওভারঅল দুটা টিমের লিডার ছিলেন উনি আর কি। তো ওই ওই দিনটা আমার মনে হয় মানে কপালটাই খারাপ ছিল কিনা আমাদের জানি না, আমাদেরকে কিন্তু সাধারণত ধরেন বাংলাদেশে ঢোকার সময় তখন কিন্তু একটা র্যাকি করা হতো, অর্থাৎ আমরা নিজেরা যে দেখে নিতাম সিচুয়েশানটা কী, তারপর সেইভাবে কীভাবে টিম মুভ করাবো ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওইটা বোধহয় পার্টি একটা ভুল করেছিল তখন, একদম হঠাৎ করে রাত্রেবেলা, তখন বোধহয় 10 তারিখ নভেম্বরের শেষের দিকে আর কি, নভেম্বরও প্রায় চলে আসছে অক্টোবরের। তা আমরা সোজা আপনার আমরা মানে বলবো অনেকে একটু অসুস্থও ছিল, তারপরে ওই ট্রাকে করে ওই পাহাড়ি রাস্তা আপনারা বোঝেন যে বেশ কিছু কষ্ট হয় আর কি। তো এইভাবে আমরা ব্রাহ্মণ্য টিলা বলে একটা জায়গা যেখান থেকে আমাদেরকে পুশ করা হবে সেই জায়গায় এসে পৌঁছালাম আর কি। তো খুবই মানে কী বলবো তখন আপনার ঠান্ডা পড়ে গেছে আপনি বুঝতেই পারেন। তো এর মধ্যে পুরো টিমকে নিয়ে মানে আমরা কী বলবো আমাদের গাইডকে ঠিক করা মানে গাইড যে ছিল সে বললো যে অন্য কিছু দেখার দরকার নেই, আমি নিজে পথ দেখে আসছি। তারপরে আমি কিন্তু পুরো জিনিসটা বিশ্বাস করিনি, আমাদের পুরো টিমকে নিয়ে এসে আমি প্রায় ধরেন মাইলখানেক দূরে রেখে আমি আর গাইড কিন্তু ওই যে ট্র্যাঙ্ক রোডের উপরে উঠলাম আর কি। উঠার পর মানে যতদূর দেখা সম্ভব এইদিক ওইদিক তাকালাম, কারণ তখন তো লাইট মারা সম্ভব না, আপনি বুঝতেই পারেন যে কোথায় কোথায় হ্যাঁ কোথায় কে আছে যে বোঝাও কঠিন। দেখে যা মনে হলো যে খুব একটা আসলে ক্লিয়ার আর কি, যেটা মনে হলো দেন আই কেম ব্যাক। ফিরে আসার পর আমি ওই পুরো টিমটাকে বললাম যে তোমরা রওনা দিতে পারো। তো আজাদ তার টিমটাকে আগে নিয়ে নিয়েছিল আর কি, মানে আমরা দুটো টিম একসাথে তখন। তো আমি যেটা করেছিলাম ওই যে আপনার যেই পথে আমরা যাব মেঠো পথ আপনি বুঝতেই পারেন, তার দুপাশে কিন্তু দুজন দুজন চারজন গেরিলাকে রেখেছিলাম, মানে দুজনের চারটা LMG ওখানে ফিট করা ছিল যদি ইনকেস লাগে ফায়ার কভার করার জন্য। আর একটা ভুল যেটা আমার মনে হয় মানে পার্টি থেকেও বড় ভুল করা হয়েছে সেটা হলো ম্যাক্সিমাম আর্মস কিন্তু আমাদের পিঠে বাঁধা,
আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস, মানে যেটা নিয়ে ঢোকা আর কি, যেহেতু পথ পরিষ্কার ওই কারণে বোধহয় ওনারা অতটা খেয়াল করেন নাই আর কি। এখন ওই যে আপনার ওই যে মাঠের পথে মানে কি বলো খান ধান ক্ষেত ধরে হাঁটা, মানে ইয়ে সুতরাং আপনার ইয়ে কী বলবো তার আইলের মধ্যে দিয়ে হাঁটা এটা কঠিন আর কি, আর পিছনে আবার এত ইয়ে আর কি। তো জাস্ট মাঝামাঝি যখন মানে ইয়েটা গেছে তখন হঠাৎ হল্ট বলে শব্দ হলো, তারপরে ফায়ারিং শুরু হয়ে গেল। তো আমি ন্যাচারালি আমি আবার এদিক থেকে বললাম যে ফায়ার। তখন আমাদের ছেলেরা ওই যে যারা মানে যাদিকে বসানো হয়েছিল দুই পাশে মানে ইয়ে কাভার দেওয়ার জন্য, ওরাও ফায়ার শুরু করলো। কিন্তু সামহাও আর কি মানে আমাদের ছেলেপেলেরা বোধ হয় টোটাল এটাকে ঠিকমতো মানে রিয়েলাইজ করতে পারে নাই আর কি, ফলে যে যেদিকে পারলো সেই দিকে সরে গেছে। আপনাকে একটু থামাতেই হলো। দর্শক, দীপ্তর সাথে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছে এবং ফিরে এসে আপনাদেরকে সঙ্গেই পাবো সেই আশা রাখছি। বিরতির পর আবারও ফিরলাম দীপ্তর সাথে এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ইয়াফেশ ওসমান। আপনি যে জায়গায় আপনাকে থামাতে হয়েছিল বিরতিতে যাওয়ার আগে, যুদ্ধটা শুরু হলো মানে একদম সরাসরি তখন সরাসরি শুরু হয়ে গেল, আপনার টিম নিয়ে আপনাকে যুদ্ধে মানে সরাসরি শুরু হয়ে গেল। এবং তারপরে ধরেন যেহেতু ওইটা আচমকা একটা ইয়ে, এগুলোকে যেটাকে অ্যাম্বুশ বলে আর কি, অ্যাম্বুশে পড়ে যাওয়া এবং নর্মালি ওখান থেকে বেরোনা খুব কঠিন আর কি। তো সামহাও মানে ওই অন্তত আমরা এই বুদ্ধিটা করতে পেরেছিলাম যে আমি কিন্তু পিছনের যারা আছে তাদেরকে বলেছি পিছনে চলে যাও তোমরা, তো ফলে আমরা পিছিয়ে আসি এবং অনেকেই কিন্তু ওই কারণে বেঁচে যায় আর কি। ওখানে কিন্তু 11 জন আমাদের এ হয়, প্রায় ওদের প্রায় 5 থেকে 7 জন ওদেরও মানে কী বলে মৃত্যুবরণ করে। আমার টিমেরই 11 জন, আমার মানে আজাদ সহ হ্যাঁ দুটো টিম মিলে আর কি। তা আমি তখন আবার ওই যে মানে ব্রহ্মাণ্ড টিলায় ফিরে আসি, ফিরে আসার পর বাকি টিমকে কিন্তু আরও যদ্দূর পিছনে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিলাম। এবং আমি এখন আপনার ওই যে ওই ছেলের নাম উদিচির, সে সেক্রেটারি ছিল, গান গায়, এরকম 2-3 জনকে আমি ওখানে রেখে দিলাম আর কি, যে চলো আমরা থেকে যাই, কারণ আমরা সকাল ভোর হওয়ার আগেই আমাদের আবার বেরোতে হবে দেখায় মানে যে কী ঘটনাটা ঘটলো অ্যাকচুয়ালি ওখানে। তো ওখানে আমরা থেকে যাওয়াতে একটা লাভ হয়েছে যে অনেকে কিন্তু আস্তে আস্তে দেখলাম ফিরতে শুরু করেছে আর কি, মানে তাদের মতো করে করে অনেকের তো আপনার আর্মস ফেলে পালাতে বাধ্য হয়েছে ওখানে, যেহেতু পিঠে আমি বললাম এত ভারী, তো সেইগুলো সব আমরা ওই যে আপনার রাইফেলগুলো জোগাড় করলাম, তারপর আপনার ইয়ে করে। তো এই করে ধরেন ওখানে তো ন্যাচারাল একটা ক্যাজুয়ালিটিও হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা ফাইটও হয়ে গেছে আর কি। তো আমরা পিছিয়ে এসে আবার এটাকে রিঅর্গানাইজ করার জন্য চেষ্টা করা আর কি, তখন আবার ওই যে পার্টি থেকে লোকজন এসে হাজির হলো। তো দেন অন উই মানে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর গেরিলা ওয়ারফেয়ারে যাবো না, ফ্রন্টাল ফাইটেই যাব, মানে তখন মানে জিদটা চেপে গেছে আর কি। তো যাক, তার 2 দিন পরে কিন্তু আমরা ওখান থেকে পার হয়েছি, কিন্তু কোনো প্রবলেম আমরা ফেস করি নাই আর কি, প্রতিরোধ মানে তারা তখন আরও সরে গেছে। আর এর মধ্যে আপনার ওই ইন্ডিয়ান আর্মি কিন্তু কাভার ফায়ার দেওয়া শুরু করছে, ওরাও বম্বিং শুরু করলো আর কি, তো যেই কারণে পাকিস্তান আর্মি আরও দূরে সরে যেতে বাধ্য হলো আর কি। তো ওই জায়গাটা হলো আপনার ওই যে এইটা আপনার ইয়েতে নোয়াখালীতেই পড়ে, কিন্তু আপনার ফেনী টাউন থেকে 7 কিলোমিটার মানে 7 মাইল দূরে বর্ডারের কাছে, ওই যে ওখানে 70 দিঘি মানে ওই জায়গাটাকে বলা হয় আপনার দুটাই দিঘি আছে 70 দিঘি। তো যাক, পরের দিন আমরা ওখান দিয়ে পার হয়ে গেলাম এবং পার হয়ে যেয়ে প্রথম আমরা আমাদের কাজ ছিল ওখানে আশেপাশের রাজাকার মুক্ত করা এবং যদি পাক আর্মি বা মিলিশিয়া পাওয়া যায় তাদেরকে মারার। এবং এটা বজ্রাতে আপনার একটা ছোট্ট একটা ইয়ে ছিল হসপিটালের মতো, ওখানে কিন্তু পাকিস্তান আর্মি এবং মিলিশিয়া এবং রাজাকার মিলে ওদের ক্যাম্প ছিল আর কি। তো ওটা আমরা উড়িয়ে দিই আর কি, মানে লোকাল কী বলবো এই মুক্তিযোদ্ধাদের সাথে মিলে। ওইটা একটা বড় এ হয় যেখানে প্রায় 90 জনের মতো ওদিকে কিন্তু উই কিল্ড দেম 90 অ্যাবাউট 90। না ওখানে আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি, ক্যাজুয়ালিটি বোধহয় একজন, আর একজন তাও লোকাল একটা ছেলে।
তারপরে আমাদের ওই যে আপনার তখন তো জানেন যে ওই যুদ্ধের শেষের দিকে অবস্থা, সুতরাং পুরো মানে যতগুলো টিম বা যতগুলো আপনার কী বলবো লোকাল ছেলেপেলে যারা আর্মি মানে ইয়ে তৈরি করেছে সংগঠন, তাদের সবাইকে বলা হলো তোমরা ঢাকার দিকে মুভ করো। তো আমরা তখন ওই যে চাঁদপুর হয়ে তারপরে আপনার ওই নদীর ওপারে মতলব ওখান থেকে ফিরে পুরো চাঁদপুর হয়ে আসলাম আর কি। তো তখন দেখলাম পথে পথে কিন্তু আপনার ইন্ডিয়ান আর্মি অনেকে ওই যে পাকিস্তান আর্মি যারা সারেন্ডার করেছে ওদিকে নিয়ে যাচ্ছে আর কি। তো ন্যাচারালি তখন মানুষ তো ক্ষিপ্ত, আপনি বোঝেন, ঢিল মারা থেকে আরম্ভ করে জুতা মারা যা অবস্থা আর কি। তো যাক, আমরা আবার ওই একে বলে পরে আবার রুহিতপুরের ওখানে এসে দাঁড়ালাম, মানে থামলাম। থেমে আমি কিন্তু ঢুকেছি 14 তারিখ ঢাকাতে, ডিসেম্বরের 14 তারিখ, তার দুদিন পরেই তো আপনি জানেন। এবং আমার আর এই যে আপনার আমরা প্রথম ক্যাম্প করি আপনার এতে ওই নারিন্দা, আমার এবং ওই যে আপনার আমাদের আর এক মন্ত্রী বর্তমানে আপনার মায়া সাহেব মোফাজ্জল, মোফাজ্জল মায়া বীর বিক্রম, বীর প্রতীক, ও আর আমি কিন্তু পাশাপাশি ক্যাম্প তৈরি করেছিলাম আর কি। তো আমাদের মূল কাজ ছিল আপনার আশেপাশে এই ধরন রাজাকার দিকে এ করা, তারপরে পাকিস্তান আর্মি যদি কেউ লুকায় থাকে তার দিকে খুঁজে বের করা। এবং তখন আবার মাঝে মাঝে আমরা ইয়েতে আসতাম, ওই যে ওইটা অবশ্য মানে 16 তারিখের পরে ওদের সারেন্ডারের পরে আর কি, ঢাকা ইউনিভার্সিটি। আপনারা শুনলেন কখন যে পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করার জন্য? ওইটা ধরেন 14 তারিখের দিকে এরকম একটা আমরা আভাস পাচ্ছিলাম আর কি, যদিও 14 তারিখে আমি ঢুকেছি এখানে, কিন্তু 15 তারিখে বিকেলের দিকে মোটামুটি এটা একটা রটে গেছলো যে এরকম ওরা সারেন্ডার করবে আর কি। এবং 16 তারিখে তো ঘটনা ঘটেই গেছে আপনার। এবং তারপরে ঢাকা হলো যে মানে আমি বলতে পারবো না যে ওই ধরনের ওই রকম আনন্দ বোধ হয় পৃথিবীতে আর কোনো জাতি এভাবে পাইছে কি না, মানে চারিদিকে তখন আপনার মোটামুটি আর্মস যার হাতে ছিল আর কি সবগুলি আকাশের দিকে। ওইটা একটা দিন গেছে। আর একটা হলো যেদিন বঙ্গবন্ধু ফিরল 10 জানুয়ারি আমার মনে হয় যে আপনার যত অ্যামিউনিশনস ছিল আর কি তার মোর দ্যান 50% বোধহয় আকাশে গেছে, উল্লাস। মানে আমার নিজের তো জানা কথা যে আমি অন্তত ওই যে এক একটা ইয়েতে 28টা করে গুলি থাকে আপনার এই ছোটো আর্মসগুলোতে, তো সেরকম ওই মানে ঘন্টার পর ঘন্টা চালাইছে আর কি আকাশের দিকে। অবশ্য 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরলেন, সেই সরোয়ার দিতে আবার তিনি বক্তৃতা দিলেন, স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু তো বাঙালি এবং সেই আবেগ সবই দেখলেন সেই সময়। সেই দিন আমি বলে সেই দিন তো ধরেন আমরা সবাই মানে কী বলবো রবীন্দ্রবর্ত মিছিল নিয়ে তখন আপনার এই যে পুরানো এয়ারপোর্ট ওখানেই তো উনি এসে নামলেন অর্থাৎ তেজগাঁতে। এবং ওখানে মজা হয়েছে, আমরা যে ওই যে আপনার আমাদের তো তখন কাজ ছিল ওই যে বসে বসে বিচার আচার করা, বিচার আচার করা মানে ওই টাইপের যারা কোলাবোরেটর অমুক তমুক এদের বিচার করা আর কি। তো একটা ছেলে ওকে ধরে নিয়ে আসলো আমার লোকজন, বললো যে ওই ইনফর্মার ছিল আর কি পাকিস্তান। তো তখন বিচার মানে মানে কি আপনি তো মুখে তো না লাঠি দিয়ে বিচার আর কি। তো যাক এরকম এক ছেলে, আর আমি কিন্তু ম্যাক্সিমাম আপনি চেষ্টা করেছি যে আপনার হত্যা করার দরকার নাই, যদি ওইরকম বেশি এ হয় তাহলে তাকে জেলখানায় পাঠানো, আর নাইলে ওই যে আর্মি পাইলে পরে পাকিস্তানি আর্মি ওদিকে মানে কি বলে ইন্ডিয়ান আর্মির হাতে দিয়ে দেওয়া আর কি। তো আমরা যখন ওখানে ইয়েতে গেলাম আর কি ওই দলবল নিয়ে আপনার ওই তেজগাঁ এয়ারপোর্টে, তখন হঠাৎ ওই ছেলেটাকে দিকে তাকিয়েছে আর কি। তো আমি ওর পিঠে হাত দিয়েছিলাম আর কি, তা আসলে মারটা বোধহয় একটু বেশি হয়ে গেছিলো, কারণ পিঠে দেখলাম যে ওখানে ওই মানে নর্মাল পিঠ আর নাই তার। তো ও মানে আমাকে দেখে মনে হলো যেন ওই আজরাইল দেখলো আর কি, তো কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পেলাম না, যাক গে দেখাই হয় না, মাথা খারাপ। তো ওই দিন আসলে বাঙালি আমি বলবো সত্যিকার যদি আনন্দের কথা বলেন সারা জাতির, ওইটা ছিল পূর্ণাঙ্গ বিজয়ের। এবং ওই আনন্দ আমার মনে হয় দ্বিতীয় মানে ইভেন ধরেন 16 তারিখ ওরা যখন সারেন্ডার করে তখনও কিন্তু এই আনন্দ ছিল না,
তারপরে ধরেন ওরা তো চলে গেল, আমাদের গভর্নমেন্ট ফর্ম হলো, তাও কিন্তু ওই জিনিস ছিল না। গভর্নমেন্ট ফর্ম হলো, আপনি ততদিনে তো আসলে স্থাপত্য শিল্পের সঙ্গেও জড়িয়ে গেছি আমি বলতে গেলে। আমরা তখন আবার এই ভাবলাম যে গভর্নমেন্টের চাকরি করি কিছুদিন, তা হাউজিং অ্যান্ড সেটেলমেন্টে চাকরিও নিয়েছিলাম আর কি। কতদিন চাকরি করলেন ওখানে? প্রায় ধরেন ওই 72 থেকে শুরু করে 75-এর শেষের দিকে ছেড়ে দিয়েছে আর কি। এবং আমরা 7 জন একসাথে, যে পাকি মানে ওই গভর্নমেন্টের ওখানে আমরা কাজ করবো না আর কি, এটাই ছিল আমাদের মূল। মানে বঙ্গবন্ধুকে হারা মানে ওই গভর্নমেন্ট, ওইটা বাংলাদেশ গভর্নমেন্ট মনে হয় না আমাদের কাছে। চাকরি ছেড়ে দিলাম, তারপরে ছেড়ে দিয়ে আপনার ওই যে প্রথম আমি বলবো, আজকে তো ধরেন এগুলো ইতিহাসের পার্ট হয়ে গেছে, অনেকে হয়তো জানেও না আর কি, এই যে বঙ্গবন্ধুর ওইটা বোধ হয় 78-এ প্রথম কিন্তু বঙ্গবন্ধুর জন্মদিন পালন করি আমরা আর কি। আমরা মানে আমি কিছু ছেলে পেলে নিয়ে আসি, যারা আপনার ওই যে রমনা পার্কের ওই বটতলায় বাচ্চা ছেলে, যেগুলো এখন আপনার র্যালি দেখেন আর কি, বাচ্চা দেখে নিয়ে, দ্যাট ইজ দ্য ফার্স্ট র্যালি বঙ্গবন্ধুকে হারানোর পর। তো তখন আপনার অনেক কাহিনী আছে, আমি অত আর ডিটেলে যাব না, কারণ আমাদের ধরেন নিজেদের পার্টি বলেন, তখন তো ন্যাপই করি, ন্যাপ মানে সরি কমিউনিস্ট পার্টির, কিন্তু কমিউনিস্ট পার্টি আমি ডাইরেক্টলি জয়েন করি নাই যদিও। তো ওই তখন পার্টি থেকে আবার তাদের যে মিটিং টিটিংগুলো হতো ওইগুলো তো আপনার লুকিয়ে চুরিয়ে করতে হতো। আমি তখন তখন ধরেন আমি তো গভর্নমেন্টে চাকরি করি, আমার কোয়ার্টারে পর্যন্ত আমি ওই যে প্রায় সারা রাত তাদেরকে মানে মিটিং করার ব্যবস্থা করে দিয়েছি আর কি, টেকিং দ্যাট রিস্ক। দ্য রিজন বিং যে এই মানে এদের বিরুদ্ধে রিভল্ট করতে হবে। এবং আমাকে যে বুঝটা দেওয়া হয়েছে যে ইয়েস, তখন কাদের সিদ্দিকে চলে গেছে ওপাশে, সুতরাং আমাদের তখন মাথায় ঘুরতেছে যে আবার বোধহয় আর একবার যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করতে হবে, এরকম একটা অবস্থা। তো যাক, সেগুলো তার অবস্থার প্রেক্ষাপটে আপনি দেখেছেন যে অনেকে আমরা আর ওইভাবে এ করতে পারি না আর কি। তো ওই কারণে আমি কিন্তু ওই রিস্ক নিয়েছিলাম যে না ঠিক আছে আবার যেয়ে যুদ্ধ করব, এবং তারা আমাকে ওইরকম একটা বুঝ দিয়েছিল আর কি, মানে উইচ ওয়াজ বুঝ। সেই যুদ্ধটা মানে করা লাগলো না যে পরবর্তীতে আবার যখন 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা এলো, তারপরে দেখলেন আওয়ামী লীগের একটা শাসন, সেটাও তাদের একটা দল এবং সরকার বা বাঙালি জাতীয়তা বাদ বলতে যেটা বোঝায় যা বাঙালি জাতির সেই চেতনা প্রতিষ্ঠা করার একটা আবার লড়াই সেটা শুরু হলো। তখন আমি আর মতিয়া আওয়ামী লীগে জয়েন করি আর কি, এবং মালেক উকিল সাহেবের হাতে আর কি, তখন তো রাজ্জাক ভাই সেক্রেটারি। তো মালেক উকিল সাহেবের একটা কথা আমার এখনও মনে পড়ে, বলে ঘরের ছেলে ঘরের আশা তাই একটু ভালো। তো আমার এখনও মনে হয় আর কি যে আসলেও আমরা বোধহয় একটা রাজনীতির একটা মানে কী বলবো চক করে পড়ে গেছিলাম তখন। সত্যিকার ইয়ে করতে হলে আসলে যে মানে বঙ্গবন্ধু বাঙালির জন্য মানে অবিসম্বাদিত নেতা, এতে কোনো সন্দেহ নাই। বাকি তখন ধরেন অনেকেই আপনি যদি স্যাক্রিফাইসের কথা বলেন নানাভাবে এ করেছে, বাট এত সাহস করে এবং এত কষ্ট সহ্য করে, অনেকেই ধরেন আন্ডারগ্রাউন্ড গেছে অমুক তমুক, বাট হি নেভার ডিড দ্যাট, এবং ওইটাই কিন্তু তাকে অন্যদের থেকে আলাদা করে ফেলেছে। দর্শক, দীপ্তর সাথে নিচ্ছে আরও একটা বিরতি, এবং আশা করি আপনারা বিরতির পর ফিরে এসে দীপ্তর সাথেই আপনাদেরকে পাব। আবারও স্বাগত জানাচ্ছি দীপ্তর সাথে, এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা যে জায়গাটায় বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখারও একটা সৌভাগ্য, সেটা বিরল সৌভাগ্য আপনার, মিটিংও করেছিলেন, সেই জায়গাটা না ওটা এক খুব একটা মজার কাহিনী আমি বলি। আমরা তখন ওই যে হাউজিংয়ে যেহেতু চাকরি করি, তো আমাদের আর্কিটেক্ট হিসাবে আমাদের দায়িত্ব পড়লো আপনার এই রক্ষী বাহিনীর কতগুলো ক্যান্টনমেন্ট তৈরি করে দেওয়া। তার মধ্যে একটা ছিল আপনার, আপনারা জানেন যে ওই মিরপুরে যে ক্যান্টনমেন্টটা, ওইটা বেসিক্যালি কিন্তু রক্ষী বাহিনীর জন্য করা, পরে ওইটা তো আর্মি হয়ে আর্মিকে অন্যভাবে অ্যামালগামেশন হয়ে গেছে। তো যেই কারণে ধরেন ওরা কিন্তু রেগুলার আসতো এবং আয়সায় তারা তাদের রিকোয়ারমেন্টসগুলো বোঝানোর জন্য আর কি, এই যে নুরুজ্জামান সাহেব মানে ব্রিগেডিয়ার সাহেব যিনি মারা গেলেন, মারা গেছেন অলরেডি, তো ওনারাও আসতেন আর কি, যে মানে ওনার রিকোয়ারমেন্টগুলো বোঝানোর জন্য আর কি। তো ওই যেহেতু ওই সুবাদে আমাদের এই কাজগুলো করতে হতো, সুতরাং এইগুলো কিন্তু আবার মাঝে মাঝে বঙ্গবন্ধুকে দেখাতে হতো আর কি। আমাদের নিজেদের কাজ নিয়েই আমরা যেতাম আর কি,
এবং আমাদের তখন চিফ ইঞ্জিনিয়ার নিয়ে যেতেন সাথে করে। তো যেহেতু বঙ্গবন্ধুকে দেখাতে হবে, আমরা একটা স্পেশালি ধরেন ওনার জন্য তৈরি করতাম কেন্ট পেপারে, একদম পুরো 21 ফিট ধরেন চওড়া, এর মধ্যে কোনো জোড়া নাই, এই 21 ফিটের মধ্যে ড্রয়িংগুলো করা। এবং ওনার ওখানে বিশাল আপনার ওই কী বলে একটা টেবিল ছিল, ওই টেবিলে এই পাশ থেকে ওই পাশ, কিন্তু জোড়া নাই আর কি। তো ওনাকে আবার এই পুরো জিনিসটা বোঝাতে হতো যে এইভাবে আমরা এই জিনিসগুলো করেছি ইত্যাদি ইত্যাদি। তো উনি তো মানে আপনি বোঝেনি যে মানে অদ্ভুত লাগে কি ওই ঘাড়ে একটা হাত দিত আর কি। এবং তখন মানে কি বলবো, স্পর্শটি অন্যরকম লাগতো আর কি। এবং পরে উনি সব দেখার পরে ওই একে বলছে আর কি, আমাদের চিফ ইঞ্জিনিয়ারকে, নামটাও এই মুহূর্তে আমার মনে পড়ছে, ওনার নাম ধরেই বললো আর কি, যে আমার বাইরের কোনো কনসালটেন্ট দরকার নেই, এই আমার এই ছেলেরাই কিন্তু বাংলাদেশ গড়ে দেবে, সুতরাং এদিকে ভালো করে দেখে রাখেন, এদের ট্রেনিংয়ের যদি দরকার হয় তাহলে বাইরে পাঠান আর কি। আজকে নিজে আপনি সেই বাংলাদেশ গড়ার একটা জায়গায় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিয়ে মন্ত্রী বা প্রথমে প্রতিমন্ত্রী পরবর্তীতে পূর্ণমন্ত্রী, এই অভিজ্ঞতাটা কি হচ্ছে? না এটা একটা মানে কি বলবো মানে হঠাৎ পাওয়া, আমি বলবো যে না আমি বলবো আসলে ধরেন আমার যেটা মনে হয় আর কি সেটা হলো যে বঙ্গবন্ধু কন্যা যখন জেলখানায় অর্থাৎ 111-এর পরের কথা বলছি আমি আর কি, তখন আসলে খুব বেশি নেতা নেত্রীরা ওনার জন্য কিন্তু চেষ্টাটা করে নাই আর কি। এটা দুর্ভাগ্য আমি বলবো আমাদের পার্টির জন্যই আর কি। তা আমি রেগুলার ধরেন ওই ওখানে ওনার জেলখানার সামনে লোকজন জড়ো করা থেকে আরম্ভ করে এই টোটাল জিনিসটাকে অর্গানাইজ করা, ইভেন আমাদের সেক্রেটারি যে আপনার তৎকালীন সেক্রেটারি ওনাকে আশ্রয় দেওয়া থেকে আরম্ভ করে এই সব কাজগুলো কিন্তু আমার এখানেই চলতে থাকে, ইভেন ফাইন্যান্স করার। তারপর ধরেন ছাত্র কি বলবো আমাদের যুব মহিলা লীগ বা যুবলীগ এদিকে একসাথে জড়ো করা, এই কাজগুলো আপনি আওয়ামী লীগের বিজ্ঞান সেক্রেটারি হিসাবে আর কি, হ্যাঁ সচিব, তো ন্যাচারালি এই কাজগুলো আমি করতাম আর কি। কিন্তু এটা একচুয়ালি মানে আমার বলাটা কতটাই হবে জানি না, আমি কিন্তু ধরেন আমাকে যদি সরাসরি বঙ্গবন্ধু কন্যা ডেকে বলতো যে আপনাকে একটা মন্ত্রিত্ব দিতে চাই, আমি সত্যি কথা বলতে কি আমি বুকে হাত দিয়ে বলছি আমি নিতাম না। এই কারণে আমার তখন মনে হতো যে হয়তো এই কষ্টের কাজগুলো করেছি বলে আমার হয়তো উনি ওইভাবে ফিল করেছেন। তো যাক গিয়ে পরে যখন জানলাম তখন অলরেডি আমি কিন্তু মানে বঙ্গভবনে ওই এর আগে আর কি মানে আমি নর্মাল কার্ড নিয়েই গেছি এবং আমার সাথে ওই যে অসীম উকিল ছিল, তো ওই কতগুলো চেয়ারে তো নাম লেখা আছে ইত্যাদি ইত্যাদি, তা আমি কিন্তু পিছনে যেয়ে বসে আছি আর কি। অসীম উকিল বললো তো দেখতে তো পারে না, বললাম না আমার দেখারও দরকার নেই। তো ওখানে যেয়ে সে দেখলো যে এরকম নামটা লেখা আর কি। তো ওই সময় না করা মানে হলো কিন্তু একটা এক ধরনের ব্যাধবি হয়ে যায় আর কি। তো সেইটা আমি আর করতে পারি নাই, যার জন্য প্রথমবার ওইভাবেই কিন্তু আমি মন্ত্রিত্বটা গ্রহণ করি। দ্বিতীয়বার যখন ধরেন তখন কিন্তু আমি নিজেও চেয়েছি এই কারণে, কিন্তু আমি যাই ওনাকে বলি নাই বা আমার মুখের কথাও বলি নাই, আই ডিন্ট অ্যাপ্রোচ আর, বাট শি ইজ কাইন্ড এনাফ। আমি এই জন্য বলবো যে ওনার লিডারশিপের এখানেই আমি বলবো গুণের ব্যাপার, যে মানুষ চিনতে ভুল করে না আর কি। তা আমার তখন ইচ্ছাটা ছিল এই যে আপনার রূপপুর প্রজেক্টের ব্যাপারে, এই প্রজেক্ট আপনার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রজেক্ট, এটা খালি এই মন্ত্রণালয়ের নয় এই সরকারের, সরকারেরও বড় প্রজেক্ট, কারণ এটার অগ্রগতি কতটুকু? অগ্রগতি মানে আমরা ধরেন যেই মানে কী বলবো গতিতে যাওয়ার কথা সেই গতি কিন্তু আমরা হারাই নাই আর কি, বরঞ্চ একটু এগিয়ে আছি, এটা হলো এক। আর দু নম্বর হলো যে ধরেন বঙ্গবন্ধু কন্যা বলেই আর কি মানে এই দেশের কোনো ক্ষতি হতে পারে এই চিন্তা কিন্তু উনি মানে এই ধরনের কোনো কাজ উনি করেন না। তার একটা প্রমাণ আমি বলি, আপনারা জানেন 2011 সালে কিন্তু ফুকুশিমায় একটা ওই যে আপনার সুনামি হয় এবং সুনামির ফলে ওখানে আপনার ওদের একটা প্ল্যান্টেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা কম অনেক কথা কিন্তু সারা পৃথিবীতে ওইটাকে রটানো হয়েছে আর কি। যখন মানে কোনো এক্সপার্টরা ভয়ে যায় নাই ওইটা দেখার জন্য, এই বান্দা আর আমার সাথে আমার চেয়ারম্যান আমরা দুজন কিন্তু গেছিলাম, মানে আমরা স্বচক্ষে দেখতে গেছি এই কারণে এবং জানতে গেছি এই কারণে যে এরকম একটা কাজ আমরা করবো কি না, তো এরকম মানে আপনার একটা ডেন্স একটা কান্ট্রিতে আমরা করা উচিত হবে কি না আমাদের কাজটা।
তো সেখানে যে যেটা দেখলাম ওদের কাছ থেকে যা শুনলাম সেটা হলো সুনামিতে আপনার 25,000 মানুষ ভেসে গেছে, কিন্তু এইটাতে একটা লোক অসুস্থ হয় না, একটা লোক মারাও যায় না। আচ্ছা, আপনি সুনামির কথা বললেন, সমুদ্রের দিকেই যাই। সমুদ্রের ভেতরও আপনার মন্ত্রণালয়ে বড় একটা আছে, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, যেখানে সমুদ্রের সম্পদ নিয়ে গবেষণা, সংরক্ষণ, অনেক কিছু, এটাও বোধ হয় নূতন করা কক্সবাজারের যেটা হেড করা। এখানেও আমি একটা মানে কাহিনী বলি, আসলে বঙ্গবন্ধু কন্যা যে অন্যভাবে দেখে দেশটাকে এবং ওনার পিতার থেকে পাওয়া, কারণ ওনার পিতার কাছ থেকেও এই ধরনের জিনিসগুলো আমরা পেয়েছি আর কি, সেটা হলো এই ইনস্টিটিউটটা করার জন্য আপনার ইভেন 111-এর যে সরকার ছিল তারা 4 acres জমি দিয়েছিল, অনলি 4 acres। উনি এসে সেখানে একটা 25 acres বানিয়েছে। 111 সরকার তো জানতেন না যে তার সমুদ্র সীমা কোথায়, সেটাও তো একটা সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা করবেন না। সেখানে আপনার চিন্তা করেন 4 acres আর 25 acres, উনি ওই 4 acres শুনে হেসে ফেললো, হেসে বললো যে এতে হয় কিছু? আমি বললাম না স্যার, এবং ওখানে কতগুলো টিলা টিলা আছে ওগুলো আমরা রক্ষা করেছি আর কি, এবং খুব সুন্দর আর জিনিসটা, মানে আমাদের যে আর্কিটেক্টরা করেছে ওরা, আমি তাদেরকে একটু বলবো যে তাদেরকেও ক্রেডিট দেওয়া উচিত, এই নেচারের সাথে মিলিয়ে অদ্ভুত সুন্দর, মানে মনে হয় একটা রিসোর্টের মতোই আর কি। কিন্তু রিসোর্ট তো না, কাজটা তো অনেক কঠিন না ওইটা, এবং ওইখানে যে যে গবেষণার সাম্প্রতিক আমরা যেটুকু জানি যে এই সময়ের একটা ফল যে আমাদের এই যে লবণ পানি আর মিঠা পানি বা স্বাদু পানির মাছ নিয়েও একটা গবেষণা হচ্ছে, এটা এখানে এই গবেষণারই ফল যে মোটামুটি কাছাকাছি একই ধরনের মাছ উৎপাদন হচ্ছে। ঠিকই আছে, ঠিকই আছে, আপনার কথাটাও আমি ইয়ে করি আর কি, স্বীকার করেই বলছি আর কি। আসলে এটা তো শুরুই হয়েছে বঙ্গবন্ধু কন্যার আমলে আর কি, এবং তাও প্রথম দিকে আমরা করতে পারি না, একটু সময় নিয়ে তারপর করা হয়েছে আর কি। তো ফলে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, এবং আপনি যে জায়গাগুলো বলছেন আমরা কিন্তু বিভিন্ন দেশে এই জন্য ঘুরেও দেখে এসেছি, মানে ইন্ডিয়াতেও কয়েকবার গেছি আমি। আসলে এটা একটা বিশাল জায়গা আর কি, যে আপনার পৃথিবীতে 1/3 আপনি বোঝেন আর কি, তো সুতরাং এই রিসার্চের এই জায়গাটা একদম মানে বিশাল আর কি। তার জন্য যে যোগাড় যন্ত্রগুলো করা আর কি, যেমন আপনার ধরেন আমাদের জাহাজ লাগবে, মানে রিসার্চের জন্য কতগুলো রিসার্চ জাহাজ আর কি। তো আপাতত দেখেন আমরা কিন্তু এই যে বাংলাদেশ নেভি ওদিকেও কিন্তু এর সাথে জড়িয়েছে, এবং ওদের যে ইউনিভার্সিটিটা করেছে সেখানকার লোকজনও কিন্তু আমাদের এর মধ্যে আছে, যাতে আপাতত ধরেন ওদের জাহাজগুলো দিয়েও আমরা কাজ করতে পারি আর কি। তো সুতরাং আমি এটা বলবো যে বঙ্গবন্ধু কন্যার যে চিন্তাগুলো আর কি, সেটা কিন্তু মানুষকে ধরে। আচ্ছা, এই যে ওই গবেষণা কেন্দ্রের থেকেই বোধ হয় যে সমুদ্রের শ্যাওলা মানে দড়ি বা রশি দিয়ে শ্যাওলা উৎপাদন করা, ওটাকে পরবর্তীতে প্রসেস করে এক্সপোর্টেরও একটা চিন্তা চলছে আপনার? না, আমরা এখনও ধরেন পুরোপুরি সব মানুষ তো দিতে পারি নাই, তারপরে আমাদের যে মানে বিজ্ঞানীগুলোকে দেওয়া হয়েছে আর কি, ওদের ল্যাবটা কিন্তু আমরা তৈরি করে দিয়েছি, এবং এইটাও ওয়ান অফ দ্য ইয়ে মানে আমাদের ইয়ে যে মানে এই শ্যাওলার ব্যাপারটা দেখা, এবং ওখানে সম্ভব হলে মানে যারা চাষ করছে তাদেরকে আরেকটু সাহায্য করা, সেই কাজগুলো কিন্তু আমরা শুরু করেছি। বিভিন্ন মাছ মানে বিভিন্ন স্তরের মাছ ওইগুলো কিন্তু আমরা জোগাড় করা শুরু করেছি, সুতরাং এটা কাজ করছে, কিন্তু ফুল ফ্লেজেড কাজ শুরু করতে আরও কয়েক বছর সময় লাগবে। আপনি বঙ্গবন্ধু ফেলোশিপ যেটা বিজ্ঞানীদের গবেষণা করার জন্য, এখানে যারা গবেষণা করছেন সেই সংখ্যাটা বোধ হয় হাজারের উপরে চলে গেছে বোধ হয় দিস টাইম। এটাকে কীভাবে দেখেন এই সংখ্যাটাকে? আচ্ছা, এইটা দেখেন, আমি এইখানে রিসার্চের ব্যাপারে আমি বলি আপনার, এখানে আমরা ওই ছেলেকে ওই দিন ইয়ে করতে পারি নাই, সেটা হলো আমার মালয়েশিয়াতে আমাদের ওখানে একটা রিসার্চের জন্য এক ছেলেকে পাঠানো হয়েছিল, এবং সে তার মাস্টার্স পিএইচডি করেছে ওখানে, এবং ওই ছেলে একটা যন্ত্র আপনার আবিষ্কার করেছে নিজে ওখানে বসে বসে, যেটা নাকি আপনার ওই যে আমাদের যে নিউক্লিয়ার মেডিসিনে যেটা কাজে লাগে আর কি, অর্থাৎ আগে যে যন্ত্রগুলো ছিল সেটা ওই আপনার টেস্ট করে একদিন সময় লাগতো রেজাল্ট পেতে, কিন্তু ওর ওইটা সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়, এবং এই রেজাল্টটা না পাওয়ার কারণে ওই একদিনের মধ্যে কিন্তু একটা মানে রোগীর যথেষ্ট ক্ষতি হয়ে যেতে পারে, তো সেটা কিন্তু সে বন্ধ করেছে আর কি, মানে তার রিসার্চ। এবং এই ছেলের কারণে আপনার একটা কোম্পানি অলরেডি তার এটা প্যাটেন্ট হিসেবে অ্যাপ্লাই করেছে, এবং সে প্যাটেন্টও হবে আর কি, এবং ওই কোম্পানির যে পরিমাণ বিক্রি হবে তার 20% মানে কি বলবো এই আপনার প্রফিটের 20% তাকে দেবে। এটা কিন্তু এটা আমি এটা বলবো অদ্ভুত একটা ব্যাপার, যে এই যে বঙ্গবন্ধুর নামে যে স্কলারশিপ আমরা দিয়েছি তার রেজাল্টটা দেখেন,
এই এই মন্ত্রণালয়ে এসে সবচেয়ে চ্যালেঞ্জিং, আপনি যদিও বলেছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা বড় প্রজেক্ট, কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ কোনটা মনে হয়? না, এটাই কারণ আমি বলি, আমি সত্যি কথা বলতে কি, ধরেন এটা বঙ্গবন্ধু কন্যা ফিল করে, বাট অনেকে ফিল করে না আর কি। আসলে বাই দ্য টাইম আপনারা এই প্রজেক্ট থেকে আমরা ধরেন ইলেকট্রিসিটি তৈরি করব আর কি, শেষ করব, এবং এটা ধরেন আমাদের ছেলেরাও কিন্তু তৈরি হচ্ছে ওখানে অলরেডি, প্রায় 100 উপরে আমরা ছেলে পাঠাইছি ট্রেনিংয়ের জন্য, ইভেন হায়ার এডুকেশনের জন্য আর কি। ওরা 1600 মানুষকে কিন্তু আমাদের ট্রেন করে দেবে। তো এই প্রজেক্টটা হলে আপনার পৃথিবীতে আপনি বাংলাদেশ এমন এক জায়গায় যাবে যে 32তম দেশ হবে যারা আপনার এই নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে এই ধরনের প্রজেক্ট করতে পারে, চালাতে পারে, ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। সুতরাং এটা কেবলমাত্র ইলেকট্রিসিটি না, এটা দেশটাকে আর একটা পর্যায়ে টেনে নিয়ে যাওয়ার জন্য প্রজেক্ট। আমরাও বিশ্বাস করি যে আসলে কোনো গল্প নয়, আমরা দৃশ্যমান উন্নয়নটাও দেখছি। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আন্তরিক স্বাধীনতার মাসে একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলতে পেরে আমরা গর্বিত, এবং একই সঙ্গে আপনাকে কৃতজ্ঞতা জানাই আপনার সাথে সময় দিলেন আমাদের, আপনাদের টেলিভিশনকেও এবং যারা এখানে সবাই এটা মানে এই কাজের সাথে জড়িত, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন মুক্তিযোদ্ধার সঙ্গে, যিনি পরবর্তীতে এই দেশের এখন প্রশাসনের একদম অলিন্দেই বলা যেতে পারে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আছেন। দেখা হবে আগামীতে অন্য কোনো ব্যক্তির সঙ্গে, দীপ্তর সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত দীপ্তর সাথেই থাকবেন, সেই আশা রাখছি।